আমাদের আগের ঘোষণা এক তারিখ থেকে তিন তারিখ গোটা রাজ্যের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নয়টা নির্দিষ্ট দাবি আমরা উত্থাপন করেছি। এই দাবিতে আমরা একদিকে রাস্তায় আন্দোলন চলবে, অন্যদিকে সরকারের স্বাস্থ্য অধিকর্তা থেকে জেলা স্তরের সিএমওর কাছে আমরা দাবি সনদ তুলে দেবো এবং নির্দিষ্টভাবে নয়টা দাবি আমরা রাখছি। এক নম্বর হচ্ছে জেলা স্তরে কোভিড কেয়ার সেন্টার চিকিৎসার ব্যবস্থা করা, সেখানে ত্রুটিমুক্ত অক্সিজেনের ব্যবস্থা করা। আমরা দাবি করছি অস্থায়ীভাবে না, ভলন্টিয়ারি না, স্থায়ীভাবে আমাদের রাজ্যের চিকিৎসকের সংকট দূর করতে, নার্সের সংকট দূর করতে তাদের ভূমিকা গ্রহণ করতে হবে এবং চিকিৎসক, প্যারামেডিক্যাল স্টাফ, নার্স নিয়োগ করতে হবে, নন কোভিড রোগীদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এরকমভাবে নয়টা নির্দিষ্ট দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আজকে সদর বিভাগের কমিটি তারা সিএমওর সঙ্গে দেখা করছেন পশ্চিম জেলার, সেখানে এই নির্দিষ্ট নয়টা দাবি লিখিতভাবে সিএমওর হাতে তুলে দেওয়া হয়েছে। আমাদের রাজ্যের আটটা জেলার আটজন সিএমওর কাছে আমরা দাবি সনদ তুলে দিয়েছি। আগামী দিনে আমরা স্বাস্থ্য অধিদপ্তর কাছেও এই দাবি সনদ তুলে দেব। আপনার নাম? নবরণ দেব। কি হয়েছে?